আসসালামু আলাইকুম ভাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, ভালো থাকবেন। এই প্রত্যাশা করে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভাইস, আজকে আপনার যে ভিডিওটি দেখা যাচ্ছে সেটা হলো যে বিকাশ নিয়ে। সো আপনি যদি বিকাশের ইউজার হয়ে থাকেন তাহলে বিকাশের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক জরুরি একটি ভিডিও। আর আপনি নন বিকাশ ইউজার হলো ভিডিওটি দেখা আপনাদের খুবই জরুরি, কারণ আপনি জেনে থাকা ভালো যে আপনার বিকাশে কি আপডেট আমি দেখা যাচ্ছি। আগে যদি আপনার বিকাশের পিন রিসেট করতে যাইতেন তাহলে আপনার অনেক অনেক ঝামেলা পোয়াইতে হতো, যেমন আপনার আইডি কার্ড এর ফটোকপি নিয়ে যেতে হতো, আপনার ছবি নিয়ে যেতে হতো, আপনার জন্মসাল জানতে হতো, এবং আপনার আপনি অন্য কারো আইডি কার্ড দিয়ে বিকাশ খুলেছেন এবং তাকেও শুধু নিয়ে যেতে হলো কাস্টমার কেয়ারে, এবং আপনি কত টাকা কত তারিখে আপনি ট্রানজ্যাকশন করেছেন, কত পরিমাণের টাকা সবকিছু আপনাকে জানা ধরতো। এই প্রবলেমটা যেন আপনাদের আর ভুক্ত না হতে হয়, তো সে কারণে আজ নতুন একটা আপডেট বিকাশ নিয়ে লঞ্চ করেছে। তো সেই আপডেটটা সম্পর্কে ফ্রেন্ডস, স্ক্রিনে আপনার একটা মোবাইলের এ দেখতে পাচ্ছেন। সো আমি টাইপ করলাম *247#। ওকে, সো এবার আমি একটা আইডি কার্ডের চাম্বা যাচ্ছে। কেউ বলছে না ভাই আমার 10 ডিজিটের আইডি কার্ড, 7 ডিজিটের আইডি কার্ড, সো এগুলো কোনো ফ্যাক্টর না, যে কোনো ডিজিটের আপনার আইডি কার্ড হলেই হবে। ওকে, তো আমি একটা আইডি কার্ড দিচ্ছি, যেহেতু এটা আমার আইডি কার্ড না, আমি একটা আপনার দেখানোর জন্য দিচ্ছি শুধু। তো সরি, এখানে আইডি কার্ড দেওয়া লাগবে না, আগে আপনার 9 যে রিসেট পিন এটাতে ক্লিক করতে হবে, দেন আপনার আইডি কার্ড দিতে হবে, আইডি কার্ডের নাম্বার দিলাম, একটা আইডি কার্ড নাম্বার, নেক্সট ক্লিক। এবার বলতে শুরু যে আপনার বার্থ ডেটের ইয়ারের যে 4 ডিজিট আছে সেটা দিতে, আপনার বার্থ ডেট ইয়ার। ওকে, তো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার বলতেছে আপনার ট্রানজ্যাকশনটা, আপনি কত টাকা ট্রানজ্যাকশন করেছেন এই 90 দিনের মধ্যে, যে ট্রানজ্যাকশনটা করছেন সেটা জানতে যাচ্ছে। সো আমি 90 ট্রানজ্যাকশনের মধ্যে কোনো ট্রানজ্যাকশন করিনি এরকম একটা জিনিস আমি দিয়ে দিলাম। অথবা আপনি যদি চান যে আপনি ক্যাশ আউট করেছেন এরকম, তো ক্যাশ আউট করছেন, এবার বলছে কত টাকা ক্যাশ আউট করেছেন। সো আমি এটা দিয়ে দিলাম 750-75 টাকা, এবং এখানে দেখছেন থ্যাংক ইউ ফর ইনভাইটিং ফর ইয়ার পিন রিসেট ইয়ার। তো সো এখানে আমি দেখতে পাচ্ছেন যে একটা মেসেজ আসছে, তো এখানে এরকম মেসেজ আসবে না, আপনার সব তথ্যগুলো যদি সঠিক দেন তাহলে এরকম মেসেজ আসবে না। এখানে মেসেজ আসবে আপনার একটা যে পিন আপনার দেওয়া ছিল আগের, সেরকম একটা পিন ওরা দিয়ে দেবে 5 ডিজিট। সো আপনি তারপরে চলে যাবেন আবার *247 দিয়ে যাওয়ার পরে মাই অ্যাকাউন্টে 8 নম্বরে। সো এবার চেঞ্জ পিন নাম্বার 3 নম্বর। ওকে, ওল্ড পিন নাম্বার যেটা জানতে চাচ্ছে, আপনি জানেন না ওল্ড পিন নাম্বার কী, সেহেতু আপনাকে যে পিন নাম্বারটা দিয়েছে মেসেজ করে, সো সেই পিন নাম্বারটা আপনাকে দিতে হবে 5 লিটার। সো ওই পিন নাম্বারটা দিয়ে দেবেন, দেওয়ার পরে আপনার নিউ পিন নাম্বার দিয়ে সেন্ড মানি করলে আপনার পিনটা চালু হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। পরে ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।